বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক প্রিজমে যাব। প্রিজম হচ্ছে কি? প্রিজম হচ্ছে তোমার অনেক রকমের হয়। যদি প্রিজম এক্সাক্ট সংজ্ঞাটা দেওয়া হয় তাহলে দেখবা দুটা হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা, ধরো হচ্ছে মানে বইতে চিত্র আছে, আমি বই চিত্রটা একটু দেখাই। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ দুটা হেলানো সমতল পৃষ্ঠ, এই যে এটা একটা পৃষ্ঠ, আর ওই যে ওই পাশে আর একটা পৃষ্ঠ, এদেরকে হেলানো দিয়ে দাঁড় করানো হয়েছে। এটা যদি এক্সাক্টলি একটু দেখাতে হয় তাহলে জিনিসটা হচ্ছে দুটো হাতকে এভাবে দিলাম, ঠিক আছে, এভাবে যদি রাখি, মানে আমি একটু এভাবে সবাই দেখাই, ঠিক এভাবে দুইটা তল যদি থাকে, অর্থাৎ এটা খাড়া অবস্থায় থাকবে, আমি তোমাকে ভিডিওতে বোঝানোর জন্য হিসাবে দেখাচ্ছি। এভাবে এখানে ওইটাই করা হয়েছে, এই দুটো তল খাড়া ভাবে হেলানো তল হেলানো ভাবে এদেরকে রাখা হয়েছে। তাহলে যেটা উৎপন্ন হচ্ছে, এই পাশে ধরো ফাঁকা নাই, এই পাশে ফাঁকা নাই, তাহলে এটা একটা প্রিজমের রূপ। এটাকে যদি তুমি এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে দেখো, তাহলে এটা দেখবা, রাইট? এটা হচ্ছে আসলে প্রিজম, অথবা এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে এটাকে প্রিজম বলা যায়। প্রিজম হলো গেল এটা। এখন আমরা প্রিজমের আলোর প্রতিসরণ নিয়ে আমরা একটু করবো। খেয়াল করো চিত্রটা একটু বাঁকা হয়েছে, এখানে এটা একটা প্রিজম, প্রিজমের এই পাশে আলো আসে, এই পাশ থেকে আলো বের হয়ে যায়, ঠিক আছে। এটা তোমার এটা হচ্ছে তোমার কাইন্ড অফ ওই যে এই এই চিত্রটা নিয়ে কথা বলতেছি আসলে। এই এটা হচ্ছে মেইন, বাইরে সাইড থেকে দেখলে যেটা সেটা হচ্ছে এটা দেখা যায়, আর তুমি যদি সামনে থেকে দেখো তাহলে এ বি সি, এই যে এ বি সি এটাই দেখবে সামনে থেকে, রাইট? ধরো ওই পাশ থেকে আলো আসবে, এই পাশ দিয়ে আলো বের হবে, মানে ওই পাশ থেকে আলো আসবে, এই পাশ থেকে আলো বের হবে, এই জন্য আমরা এটাকে সামনে থেকে দেখলে এদিক থেকে এদিকে দেখবো না, ওইটা এখানে বলা হয়েছে। তাহলে এখানে ধরো এটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা এই তলের সাথে অভিলম্ব আঁকলাম, আমরা অভিলম্ব চিনি যেটা কিনা তলের সাথে লম্বভাবে থাকে, এবং এই তলের সাথে লম্ব আঁকলাম, ওইটা হচ্ছে অভিলম্ব। তাহলে এখানে এন ও এবং ও এন প্রাইম হচ্ছে অভিলম্ব। তাহলে এখন আমার এখানে ধরো আলো এই পাশ থেকে আসলো এদিকে, অ্যাঙ্গেল করলো হচ্ছে আই ওয়ান অভিলম্বের সাথে, তার মানে আপতন কোণ আই ওয়ান। এরপর সে এই প্রতিসারক তলে প্রতিসরিত হয়ে এদিকে ঘুরে গেল, ঠিক আছে। যদি এটা প্রতিসরণ না হতো এটা সোজা এদিকে চলে যেত না, এটা আমি ডট ডট দিয়ে আঁকছি। আচ্ছা, এখন আরো যদি একটু খেয়াল করো তাহলে আমি ভিডিওটা ঠিক করি। আচ্ছা, যদি আরো ভালো করে খেয়াল করো, এরপরে প্রতিসরণ হওয়ার পর সে প্রতি যে প্রতিসরণ কোণ সেটা কি আর ওয়ান না, এই যে অভিলম্বের সাথে আমার কোণ যেটা উৎপন্ন করছে সেটা আর ওয়ান, ঠিক আছে। এরপর সেটা এই তলে এই প্রতিসারক তলে আসলো আবার, এবং এই প্রতিসারক তলে সে আবার প্রতিসরিত হয়ে এদিকে যাবে, ঠিক আছে। এটা যেহেতু ঘন থেকে হালকা তাই এটা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আর এখানে কি হয়েছিল, এখানে অভিলম্বের দিকে সরে গেছিল, কারণ কি হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। প্রিজমের উপাদানটা বাইরের উপাদানের চেয়ে ঘন, তাই হালকা থেকে ঘন হতে গেলে অভিলম্বের দিকে সরে যায়। তাহলে আই ওয়ান আর ওয়ান, আর এখানে হচ্ছে এটা হচ্ছে আটপু ধরা হয়েছে, এটা আসলে এই প্রতিসারক তলের জন্য, এটা আপতন কোণ, এবং এটা হচ্ছে প্রতিসরণ কোণ এই তলের জন্য। তাও আমরা বাইরের কোণ গুলোকে আই ওয়ান আই টু ধরছি, ভেতরের গুলোকে আর ওয়ান এবং আর টু ধরেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি একটা কোণ স্পেসিফাই করছি ডেল, এই জিনিসটা কি দেখো একদম প্রাথমিক আপতন কোণ এবং একদম শেষ যে প্রতিসরণ কোণ, এদেরকে যদি আমি পেছন দিকে বাড়াই এবং সামনের দিকে বাড়াই তাহলে দেখো এরা পরস্পর এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে কেউ একজন যদি এদিকে দেখে একটা আলো ঢুকতেছে এবং এদিক থেকে ঢুকে দেখে, তাহলে আমার মেইন যে আপতন কোণ এবং আমার ফাইনাল যে প্রতিসরণ কোণ এদের মধ্যবর্তী কোণ কি ডেল না, অর্থাৎ অ্যাকচুয়ালি এটাকে বলা হয় তোমার বিচ্যুতি কোণ, এই ডেলটাকে বলা হয় বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণের সংজ্ঞা বইতে দেওয়া আছে, বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার নির্গত রশ্মি আপতিত রশ্মি থেকে, এটা হচ্ছে নির্গত রশ্মি এবং এটা হচ্ছে আপতিত রশ্মি, ভেতরে কি প্রতিসরণ হয়েছে সেটা আমাদের পরের ব্যাপার। নির্গত রশ্মি প্রতিসরিত আপতিত রশ্মি থেকে যেই কোণে প্রতিসরিত হয় তাকে বলা হয় বিচ্যুতি কোণ, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আমার প্রিজমে এই আই ওয়ান আর ওয়ান আর টু আই টু, এই জিনিসগুলো একদম এই চিত্রটা মাথায় রেখে আমার সামনে যে সূত্রগুলো আমরা দেখবো ওগুলাতে কাজে লাগাবো এই চিত্রটা। সো আমরা এই চিত্রের সাথেই মিল রেখে বাকি প্রমাণগুলো পড়বো। এখন আমরা একটা সূত্রের প্রমাণ দেখব। হ্যাঁ, আমরা এখন প্রতিবেদনটা পড়বো। দেখো এই এই যে চিত্রটা এটার এ কিউ ও আর, এটা একটা চতুর্ভুজ না, এ কিউ ও আর, এই চতুর্ভুজ এবং কিউ ও কিউ আর এবং টি কিউ আর ত্রিভুজ দ্বয়, কিউ ও আর এবং
টি কিউ আর, এই যে তোমার নির্গত রশ্মি এবং এদের ডেল যে কোনটা নিয়ে হয়েছে, নির্গত আপতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যবর্তী রেখাগুলোকে যদি পেছন থেকে পারে তাহলে এটা টি বিন্দুচ্ছেদ করেছে। এই টি কিউ আর এই চতুর্ভুজ, এই ত্রিভুজটা খেয়াল করো, আমি আর একটু গাঢ় করি, অর্থাৎ এটা এটা একটু আমি সাইন পেন দেওয়া করি, এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি আমরা। আচ্ছা, তাহলে আমার এই চতুর্ভুজ এবং ত্রিভুজ অর্থাৎ এ কিউ ও আর, টি কিউ আর এবং ও কিউ আর, এই চতুর্ভুজ বিবেচনা করে দেখাও যে ডেল ইকুয়াল টু, অর্থাৎ আমার বিচ্ছিত কোণ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। আমরা এখন এই প্রমাণটাই দেখব। আচ্ছা খেয়াল করো, আমার ডেল ইকুয়াল টু ওরা বলতেছে টি কিউ আর প্লাস টি আর কিউ, এটা কিভাবে হয়েছে খেয়াল করো। আমার এই যে টি কিউ আর ত্রিভুজে, টি কিউ আর ত্রিভুজে আমার বহিঃস্থ কোণ হচ্ছে ডেল, রাইট? এই যে টি কিউ আর ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে ডেল, তাহলে আমরা জানি অন্তঃস্থ বহিঃস্থ কোণ, অন্তঃস্থ কোণ দুটি, অন্তঃস্থ বিপরীত কোণ দুটি বহিঃস্থ কোণের সমান। এই যে তোমার বিচ্ছিত কোণ ডেল হলো কিউ আর টি ত্রিভুজের বহিঃস্থ কোণ, তাহলে বিপরীত কোণগুলো হচ্ছে টি কিউ আর প্লাস টি আর কিউ, রাইট? এই এই কোণটা না, এইটার বিপরীত কোণ হচ্ছে যথাক্রমে এটা এবং এটা, তাহলে টি কিউ আর প্লাস টি আর কিউ এই ত্রিভুজের জন্য ইকুয়াল টু হচ্ছে ডেল, অর্থাৎ অন্তঃস্থ দুইটি বিপরীত কোণের সমষ্টি বহিঃস্থ কোণের সমান। এটা একটা আমরা ত্রিভুজের সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে ক্লাস টেনে, ওখানে এই সূত্রটা ছিল যে অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি তোমার বহিঃস্থ কোণের সমান। তাহলে ওখানে টি কিউ আর প্লাস টি আর কিউ, টি কিউ আর সমান, আবার খেয়াল করো টি কিউ আর অর্থাৎ এই কোণটা, এই কোণটা সমান কি লেখা যায়? আমরা জানি যে এটা তোমার হচ্ছে, খেয়াল করো একটু, এটা হচ্ছে আই ওয়ান যদি হয় তাহলে এই পুরোটা কি হবে? আই ওয়ান। আচ্ছা এই পুরোটা আই ওয়ান তাহলে পাইলাম, এর মধ্যে এটা আবার কি আর ওয়ান না, তাহলে এই কোণটা কি হবে? আই ওয়ান মাইনাস আর ওয়ান না, তাহলে টি কিউ এর জায়গায় আই ওয়ান মাইনাস আর ওয়ান লিখছি। এবার টি আর কিউ, টি আর কিউ অর্থাৎ এই কোণটা, আচ্ছা তাহলে এটা যদি আই টু হয় তাহলে এটাও কি পুরোটা আই টু, তাহলে এই আই টু থেকে যদি আমি আর টু বাদ দিই তাহলে আমি এই কোণটা পাবো না, তাই আই টু মাইনাস আর টু টি আর কিউ এর জায়গায় লিখছি। তুমি ভিডিওটা পজ করে অথবা চিত্রটা একটু ক্লিয়ার করে দেখলে ভালো করে বুঝতে পারবা। তাহলে এটাকে একটু সাজায় লিখলে ডেল ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু লেখা যায়। আবার আমরা জানি এক ইউ ও আর, এক ইউ ও আর, প্রথমে যে আমি চতুর্ভুজটার কথা বলছিলাম, আমরা জানি চতুর্ভুজে চার কোণের সমষ্টি চার সমকোণ, তাইলে চতুর্ভুজে চারটা কোণ, কোণ এ প্লাস কোণ কিউ প্লাস কোণ ও প্লাস কোণ আর ইকুয়াল টু আমি কি বলতে পারি? চার সমকোণ, কোণ ও এবং আর কে ওরা, সরি ও এবং আর না, কিউ এবং আর কে ওরা এক ইউ ও এ আর ও লিখছে, ইকুয়াল টু চার সমকোণ। এখানে খেয়াল করো কোণ এ, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রিজমটার কোণ, ঠিক আছে, প্রিজমের কোণ। আবার এন কিউ ও এবং এন প্রাইম আরও যথাক্রমে এবে এবং এসি, তাহলে অভিলম্ব হয় এন কিউ ও এবং এন প্রাইম ও, অর্থাৎ এই যে দুটো অভিলম্বের কথা বলা হচ্ছে, এরা হচ্ছে যথাক্রমে যেহেতু লম্ব তাহলে আমি বলতে পারি এ কিউ ও, এই যে এই কোণটা, এইটা যেহেতু অভিলম্ব এই তলের উপর, তাহলে এই তলের সাথে এটা অবশ্যই কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না, তাহলে এটা 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এ কিউ ও এবং তোমার এ আর ও, এ আর ও কোণটা, এ আর ও অর্থাৎ এই কোণটা, এটাও কি 90 ডিগ্রি না, কারণ এটা অভিলম্ব এই তলের সাথে, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে কোণ এ কিউ প্লাস কোণ আর ও, কোণ এ আর ও 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কি 180 ডিগ্রি বা দুই সমকোণ, ঠিক আছে। তাহলে খেয়াল করো এই দুইটা কোণ, এই চারটা কোণের সমষ্টি চার সমকোণ, এর মধ্যে এই যে এই দুইটা অর্থাৎ এই যে এই দুইটা দুই সমকোণ, অলরেডি দুই সমকোণ, তাহলে বাকি দুইটা মিলে কি দুই সমকোণ হবে না? কোণ এ প্লাস কোণ ও ইকুয়াল টু দুই সমকোণ, ঠিক আছে, কোণ এ প্লাস কোণ ও, এখানে কোণ এ প্লাস কোণ ও লিখছে, এটা লেখাটা চলে গেছে অ্যাঙ্গেল ও। তাহলে কিউ আর ও ত্রিভুজে, এবার খেয়াল করো আমি এটার পর্যন্ত আসলাম, কিউ আর ও ত্রিভুজে কোণ ও প্লাস, কিউ আর ও ত্রিভুজের কোণ ও প্লাস কোণ আর ওয়ান প্লাস কোণ আর টু, অর্থাৎ কিউ আর ও ত্রিভুজের কোণ ও প্লাস কোণ আর টু প্লাস কোণ আর ওয়ান, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আবার আমি বলতে পারি তোমার এই যে এখানে এটা কিভাবে বলবো, আচ্ছা তোমার যেহেতু এখানে দুই সমকোণ, আবার এটা ইকুয়াল টু দুই সমকোণ, তাহলে এটা এবং এটা ইকুয়াল না, কোণ ও কোণ এ প্লাস ও কোণ, দেখো এটা ইকুয়াল টু দুই সমকোণ পেয়েছি, কোণ ও প্লাস কোণ আর ওয়ান প্লাস কোণ আর টু, কিউ আর ও ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, তাহলে এটা এবং এটা ইকুয়াল হলে কোণ এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু বলা যায়, কোণ এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ এই যে এটা এবং এটা যদি পাশাপাশি বসাও
কোণ এ, কারণ দুই সমকোণ দুই সমকোণ, তাহলে এই দুইটা সমান, ইকুয়াল টু কোণ ও প্লাস আর ওয়ান প্লাস আর টু, তাহলে এটা এটা কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে কোণ এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। তাহলে কোণ এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু যদি হয়, আমি 6.1 এবং 6.22 এটা পাইলাম, 6.1 এবং 6.22 থেকে কি করছি, তাহলে দেখো আর ওয়ান প্লাস আর টু, আর ওয়ান প্লাস আর টু জায়গায় কোণ এ বসাবো, এই যে মাইনাস এ, আর এখানে আয়ন প্লাস আর টু আছে, তাহলে আমার প্রমাণ হয়ে গেল না, ডাইরেক্ট আয়ন প্লাস আর টু মাইনাস এ প্রমাণিত। Music.